মুসলমানদের বিশ্বাস, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত মধ্যপন্থার বিশ্বাস। কিন্তু পৃথিবীর দুই বড় জাতি তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুই ধরনের বিভ্রান্তিতে পড়ে গেল। এক গ্রুপ বাড়াবাড়ি করলো, আর এক গ্রুপ করলো ছাড়াছাড়ি। আর বিদেশে বলা হয় এক গ্রুপ ইফরাত করলো, আর এক দল তাফরিত করলো। এক গ্রুপ বাড়িয়ে বললো, আর এক গ্রুপ ওনার মর্যাদাকে কমিয়ে বললো। বাড়ালো তারা, খ্রিস্টানরা বললো, খ্রিস্টানরা বললো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বললো ঈসা আলাইহিস সালাম যেহেতু ওনার কোনো বাবা নাই, মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, সুতরাং এই কারণে তারা বলতে আরম্ভ করলো ঈসা নবী দুনিয়ার কোন মানুষের সন্তান না, দুনিয়ার কোন পুরুষ মানুষের সন্তান না, দুনিয়ার কোন পুরুষ ওনার বাবা নয়। তবে নাউযু বিল্লাহি মিন যালিক, ঈসা নবীর বাবা হলেন স্বয়ং আল্লাহ, আল্লাহর সন্তান বলে তাকে সাব্যস্ত করলো, তিনি আল্লাহর ছেলে বলে তারা বিশ্বাস করলো। এভাবেই ঈসা নবীকে তারা মানুষ নয় বরং খোদার সন্তান, আল্লাহর সন্তান বলে বিশ্বাস করে তারা ঈসা নবীকে মর্যাদা দিতে চাইল, নবীর মর্যাদা তারা বাড়াইতে চাইল। প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যেই মর্যাদা দিয়েছেন, নবী হিসাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যতটুকু মর্যাদা দিয়েছেন সেটাই হলো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদা। এর চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই। কিন্তু তারা এই মর্যাদায় ক্ষান্ত হলো না। ঈসা নবীকে তারা মর্যাদা বৃদ্ধি করতে 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 তারা একসময় বিশ্বাস করলো এবং বলল যে তিনি কোন মানুষ নন, তিনি হলেন আল্লাহর সন্তান। ওকালাতিন নাসার মাসিহ ইবনুল্লাহ, তারা বলল ইন্নাল্লাহ সালিসু সালাসা, তারা বলল খোদা হলো তিনজন, একজন হলেন আসল আল্লাহ, আরেকজন হলেন মরিয়াম, আরেকজন হলো ঈসা মসিহ যাকে তারা বলে। এভাবে তারা তিন সত্তার মধ্যে আল্লাহকে বিভক্ত করে দিয়ে প্রকৃত অর্থে তারা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করে নাই, বরং আল্লাহ প্রদত্ত ওনার সত্যিকার মর্যাদাকে অস্বীকার করে তারা ঈসা নবীর সঙ্গে বিদ্রোহ করেছে। এটা হলো বাড়াবাড়ির দৃষ্টান্ত। ঈসা নবীকে মানুষ বিশ্বাস না করে খোদার সন্তান, আল্লাহর সন্তান বিশ্বাস করা, এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। ইহুদিদের বিশ্বাস হলো তার সম্পূর্ণ বিপরীত। ইহুদিরা বিশ্বাস করলো যে ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, যেহেতু কোনো পুরুষ পিতা ওনার নাই, আর সমাজের মধ্যে সাধারণ মানুষ ক্ষেত্রে যদি কোনো নারীর গর্ভে কোনো সন্তান জন্ম নেয়, আর সেই সন্তানের যদি কোনো পিতৃ পরিচয় না থাকে, সমাজের মধ্যে সেই সন্তানের পরিচয় হয় বাস্তার হিসেবে, একজন দালত সন্তান হিসেবে, হারাম দাদা হিসেবে সেই সন্তানটা সমাজের মধ্যে পরিচিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। ইহুদিরা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবুওয়াতের মর্যাদা দিবে তো দূরের কথা, তাকে নবী বলে বিশ্বাস করবে তো দূরের কথা, তাকে সাধারণ একজন মানুষের মর্যাদা তারা দেয় নাই, বরং ঈসা আলাইহিস সালামের জন্ম পরিচয় নিয়ে তার উপর তারা কলঙ্কের দাগ লাগাবার চেষ্টা করেছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা নাউযু বিল্লাহি মিন যালিক একজন ওয়ালাদুজ জিনা এবং হারামজাদা বলে সাব্যস্ত করে তারা বিশ্ব ইতিহাসে পয়গম্বরদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর এবং সবচেয়ে বাজে মন্তব্যটা ইহুদিরা করেছে। তাহলে ইহুদিরা নবীর মর্যাদা কমিয়ে দিল, কমাতে 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 নবীর উপর তারা কলঙ্কের দাগ লেপন করতে চেষ্টা করলো। ওদিক দিয়ে খ্রিস্টানরা ওনার মর্যাদা বৃদ্ধি করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছে দিল। খ্রিস্টানরা বেশি বাড়িয়ে বলল, ইহুদিরা বেশি কমিয়ে বলল। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হে উম্মতে মুহাম্মদিয়া, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা মধ্যপন্থ অবলম্বন করবা, তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব সাব্যস্ত করে, হাজির নাজির সাব্যস্ত করে, আল্লাহর বৈশিষ্ট্য তার জন্য সাব্যস্ত করে, তার জন্য আল্লাহর উলুহিয়াত তোমরা প্রমাণ করবে না, তার জন্য আল্লাহর একচ্ছত্র বৈশিষ্ট্যগুলো তোমরা যদি তার সঙ্গে প্রমাণ করো, তাহলে তোমাদের পরিণাম হবে খ্রিস্টানদের মতো।
তোমরা আবার নবীকে সাধারণ একজন মানুষ বলবা যে নবী আমাদের মতো একজন মানুষ, আমরা যেমন ভুল করি নবীও তেমন ভুল করেন, আমাদের যেমন ভুল হতে পারে নবীও তেমন ভুল হতে পারে, এইভাবে নবীর ভুল হতে পারে, নবীর অন্যায় করতে পারে, এই কথা বিশ্বাস যারা করবে তারা নবীকে মূল মর্যাদার আসন থেকে তার নিম্নতর স্তর স্তরে নিম্ন স্তরে তারা উত্থাপন করলো, নিম্ন স্তরে তাকে অধঃপতিত করলো, তাদের পরিণাম হবে ইহুদিদের পরিণাম। মধ্যবর্তী মাঝামাঝি পন্থা হলো কি? মাঝামাঝি পন্থা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে মর্যাদা দিয়েছেন নবীর জন্য সেই মর্যাদাকে বিশ্বাস করা, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীর জন্য যতটুকু সম্মান দিয়েছেন ততটুকু সম্মানকে প্রতিষ্ঠিত করা, বাড়িয়েও না বলা কমিয়েও না বলা, এই মধ্যপন্থার নাম হলো ইসলাম। মোহতারাম হাজেরিন, আলহামদুলিল্লাহ ইসলাম এভাবে প্রতিটি ক্ষেত্রেই মাঝামাঝি পন্থা অবলম্বন করেছে, সর্বযুগে ইসলামী মাঝামাঝি পন্থাকে পছন্দ করেছে। দেড় হাজার বছরের ইসলাম এভাবে এফরাত এবং তফরিক মুক্ত অবস্থায়, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত অবস্থায় মধ্যপন্থার ভিতর দিয়ে আজ পর্যন্ত ইসলাম টিকে আছে, এবং এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত ইসলাম এটাই হলো সিরাতে মুস্তাকিম, আর এই সিরাতে মুস্তাকিম ধরে যারা চলবে ইনশাআল্লাহ তাদেরই চূড়ান্ত গন্তব্য হবে কোথায় জান্নাত। যুগে যুগে এই সিরাতে মুস্তাকিম ধরে যাওয়া পথ চলেছে, এই সিরাতে মুস্তাকিম ধরে যাওয়া পথ চলেছে একবিংশ শতাব্দীতে, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টালে ইসলামের সত্যিকার ভারত বহক যারা মধ্যপন্থায় অবলম্বন করে, যারা ইসলামকে তার সঠিক পথের উপর কায়েম রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যারা ইসলামকে তার সঠিক চিন্তা এবং চেতনার উপর অটল রাখবার জন্য নিজেদের সব শক্তিকে উৎসর্গ করে দিয়েছে, সেই জামাতের নামই হলো দেওবন্দী জামাত, সেই খেলার নামই হলো দেওবন্দী খেলা, সেই মাদ্রাসাগুলোর নামই হলো কওমি মাদ্রাসা। সত্য করে তার কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। দেওবন্দিয়াতের এই যে মধ্যপন্থা, দেওবন্দিয়াতের এই যে মধ্যপন্থা মাঝামাঝি একটা পথ অবলম্বন করা, ডান দিকেও বেশি ঝুঁকে না যাওয়া, বাম দিকেও বেশি ঝুঁকে না যাওয়া, বেশি বাড়াবাড়ি না করা, বেশি ছাড়াছাড়ি না করে বরং ইসলামের মৌলিক বৈশিষ্ট্যের পথে চলা, এটাই হলো দেওবন্দের মূল পরিচয়, এবং এটার নামই হলো দেওবন্দিয়াতের চেতনা। মোহতারাম হাজেরিন, তার প্রথম বৈশিষ্ট্য হলো দেওবন্দীদের অপর নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের যারা মুক্তিপ্রাপ্ত দল, সেই মুক্তিপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য তাদের মূল পরিচয় এবং তাদের শিরোনাম হলো হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা কেন বলা হয়, তাদেরকে বলা হয়, আমি কোরআনে পাকের যে আয়াত আপনাদের সম্মুখে উদ্ধৃত করেছি, সূরা আলে ইমরানে আমরা আল্লাহ ইরশাদ করেছেন, وما كان لبشر ان يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। কোন নবী, আমি আল্লাহ যাদের কাছে আসমানি কিতাব নাযিল করেছি, সেই নবীগণ কোনদিন কোন মানুষকে কথা বলেননি, কোন রব্বানিয়্যিন তারা কোনদিন কথা বলেন নাই, কোন ইবাদাল্লি মিন দুনিল্লাহ কোন নবী উম্মতকে দাওয়াত দেন নাই যে তোমরা আমার দলে যোগ দাও, কোন নবী তার উম্মতকে এই দাওয়াত দেন নাই যে তোমরা আমার ভক্ত হয়ে যাও, কোন নবী তার উম্মতকে এই দাওয়াত দেন নাই যে তোমরা আমার নামে পরিচিত হও, বরং সমস্ত নবীদের উম্মতের প্রতি একটাই দাওয়াত ছিল, কোন রব্বানিয়্যিন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, তোমরা রব্বানিয়্যিন হয়ে যাও, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমাদের সম্পর্ক যেন আল্লাহর সঙ্গে হয়ে যায়। নবীদের চেষ্টা ছিল উম্মতকে নিজের সঙ্গে জোড়ানো নয়, উম্মতকে আল্লাহর সঙ্গে জুড়িয়ে দেওয়া, মাখলুককে নিজের সঙ্গে জোড়ানো নয়, মাখলুককে খালেকের সঙ্গে জুড়িয়ে দেওয়া,
মাখলুককে কোনো ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত করা নয়, বরং মাখলুককে তার সৃষ্টিকর্তা খালেকের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া, এটাই ছিল সর্বকালের সর্বযুগের সমস্ত পয়গম্বরদের মিশন। মানুষ কিভাবে আল্লাহওয়ালা হবে, মানুষ কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত হবে, কিভাবে মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়বে, সূরা আলে ইমরানের এই আয়াত তার পন্থা বলে দিয়েছে। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। মানুষ প্রকৃত অর্থে আল্লাহওয়ালা হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন। কয় জিনিসের? দুই জিনিস। কয় জিনিসের? সত্যিকার অর্থে যদি কেউ আল্লাহকে পেতে চান, কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হতে চান, আল্লাহর সঙ্গে যদি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চান, দুই জিনিসের প্রয়োজন। এই দাওয়াত দিয়েছেন আদম আলাইহিসসালাম, এই দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, এই দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিসসালাম, এই দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিসসালাম, এই দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল পয়গম্বরদের একই দাওয়াত, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হলে, রব্বানি যদি তোমরা হতে চাও, তাহলে তোমাদের দুই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, দুই কাজ করতে হবে। এক নম্বর হলো তুআল্লিমুনাল কিতাব, দুই নম্বর কাজ হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। একটা হলো তালিমে কিতাব, আরেকটা হলো তাদরিসে কিতাব। মুহতারাম হাজেরিন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আকাবিরে দেওবন্দ রাহিমাহুল্লাহকে তিনি রূহ আর মাসলাকি মিজাজ দেওবন্দিয়াদের পরিচয় তুলে ধরতে গিয়ে তিনি বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে এই কথাটি এখানে উল্লেখ করেছেন যে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য দুই দিকের তার সমন্বয়ের প্রয়োজন। এক নম্বর হলো তুআল্লিমুনাল কিতাব, মানুষ যদি আল্লাহকে পেতে চায়, যুগে যুগে আল্লাহর কিতাব ছাড়া আল্লাহকে পাওয়া যাওয়া সম্ভব নয়। মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে যে ওয়াহি উম্মতের কাছে এসেছে, সেই ওয়াহি ছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়ার কোন মানুষের সম্পর্ক আরশের মালিকের সঙ্গে হয়ে যাবে, কোন মাখলুকের সম্পর্ক খালেকের সঙ্গে হয়ে যাবে, আল্লাহর দেওয়া কিতাব বাদে, আল্লাহর দেওয়া ওয়াহি বাদে এটা কোশ্চিন কেন সম্ভব নয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হলে, সম্পৃক্ত হতে হলে প্রথম কাজ হলো তুআল্লিমুনাল কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবকে শিখতে হবে, আল্লাহর কিতাবের ইলম হাসিল করতে হবে, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে যে ওহী এসেছে সেই ওহীর ইলম হাসিল করতে হবে, সেই ওহী ওহীর মাধ্যমে তোমাকে জানতে হবে। এছাড়া তুমি কোশ্চিন কেন আল্লাহওয়ালা হতে পারো না, তুমি কোশ্চিন কেন আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক নিবিড় ভাবে জুড়তে পারো না। মুহতারাম হাজেরিন, একদিকে কিতাব লাগবে কিতাবুল্লাহ, আর ওটার সঙ্গেই ওহীর আরেক অর্থ এবং আরেক অংশ হলো সুন্নাত রাসূলুল্লাহ। একদিকে হলো কিতাবুল্লাহ, আরেকদিকে হলো সুন্নাত রাসূলুল্লাহ। এই দুটোকে আমরা কিতাব বলতে পারি, কারণ কিতাব এই দুটোর দুটোর মধ্যে আল্লাহর ওহী সংরক্ষিত আছে। কিছু ওহী সংরক্ষিত কিতাবুল্লাহর মধ্যে, কিছু ওহী সংরক্ষিত আছে সুন্নাত রাসূলুল্লাহর মধ্যে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য আল্লাহকে পাওয়ার, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়ার। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন, ওয়াবিমা কুনতুম তাদরুসুন। দর্শ কাকে বলা হয়, তা দর্শ কাকে বলা হয়, দর্শের অর্থ হলো সারা দুনিয়ার সবারই বলেছেন, দর্শের অর্থ এটা নয় যে আমি কোরআন খুললাম, কোরআন নিয়ে আমি গবেষণা করলাম, আমার গবেষণার মাধ্যমে কোরআন যা বুঝলাম সেটা বুঝে নেওয়ার নাম দর্শ নয়। আমি কোরআন নিয়ে আমি গবেষণা করলাম, স্টাডি করলাম, আমার স্টাডির মাধ্যমে আমি কোরআন যা বুঝলাম সেটা বুঝে নেওয়ার নাম কোশ্চিন কেন দর্শ নয়। আমি হাদিসের কিতাব খুললাম, হাদিস কিতাব পড়লাম, আমি যা বুঝলাম সেটা বুঝে নেওয়ার নাম কোনোদিন দর্শ নয়। আমি বুখারী শরীফ খুললাম, বুখারী শরীফ কিনলাম, বুখারী শরীফ খুললাম, বুখারী শরীফ পড়লাম, এটার নাম কোশ্চিন কেন দর্শ নয়। আল্লাহর কিতাব এবং নবীর এলম এটা এটা অর্জন করবার, এটা অর্জন করার পয়গম্বরী তরিকা হলো, এটা অর্জন করবার সমস্ত নবীদের দেওয়া একমাত্র পদ্ধতি হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। নবীদের কাছ থেকে আল্লাহর কিতাব শিখতে হবে, নবীদের কাছ থেকে আল্লাহর
আল্লাহর পয়গম্বরদের সুন্নাত শিখতে হবে। যখন নবীরা চলে যাবেন, যারা নবীদের কাছ থেকে শিখেছিল তাদের কাছ থেকে কোরআন সুন্নাত শিখতে হবে। যখন তারা চলে যাবেন, তখন তাদের কাছ থেকে যারা শিখেছিল তাদের কাছ থেকে কোরআন সুন্নাত শিখতে হবে। এভাবে ধারাবাহিকতার মাধ্যমে, পরম্পরার মাধ্যমে, ধারাবাহিকতার মাধ্যমে, পরম্পরার মাধ্যমে মানুষের কাছ থেকে বংশপরম, মানুষের কাছ থেকে সনদের মাধ্যমে, পরম্পরার মাধ্যমে কোরআন সুন্নাহর এলেম হাসিল যারা করবে, এটার নাম হলো দরসে কিতাব, এটার নাম হলো দরসে সুন্নাহ। আল্লাহ কোরআন বলতেছে, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে চায়, তাহলে তাকে দুই দিকের মধ্যখানে ব্যালেন্স করতে হবে, দুই বৈশিষ্ট্যে তাকে অর্জন করতে হবে। একদিকে তাকে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর এলেম লাগবে। কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহর এলেম শুধুমাত্র গবেষণার মাধ্যমে নয়, শুধুমাত্র অধ্যবসায়ের মাধ্যমে নয়, শুধুমাত্র ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে নয়, শুধুমাত্র স্টাডির মাধ্যমে নয়, শুধুমাত্র বিভিন্ন চ্যানেল প্রদর্শনের মাধ্যমে নয়, শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে নয়, শুধুমাত্র টেলিভিশনের মাধ্যমে নয়, বরং যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর এলেম মানুষের কাছ থেকে না শিখবে, যারা পরম্পরায় আল্লাহ নবীর কাছ থেকে শিখেছিল, নবীর কাছ থেকে সাহাবীরা শিখেছিল, সাহাবীদের কাছ থেকে তাবেঈরা শিখেছিল, তাবেঈদের কাছ থেকে তাবে তাবেঈরা শিখেছিলেন, তাদের কাছ থেকে আইম্মায়ে মুজতাহিদিন শিখেছিলেন, তাদের কাছ থেকে আইম্মায়ে মুহাদ্দিসিনরা শিখেছিলেন। এভাবে দেড় হাজার বছর পর্যন্ত কে কার কাছ থেকে আল্লাহর কিতাব শিখেছে, কে কার কাছ থেকে আল্লাহর নবীর সুন্নাহর ইলম শিখেছে, তাদের মাধ্যমে অর্থাৎ ওলামায়ে উম্মতের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর ইলম হাসিল করবার মাধ্যমেই একজন মানুষ কেবলমাত্র আল্লাহর সঙ্গে নির্ভুল সম্পর্ক তৈরি করতে পারে। এর বিপরীতে আমরা যুগে যুগে দেখব, এটা হলো মধ্যপন্থা, যারা একযোগে কিতাবুল্লাহ এবং সুন্নাতকেও ছাড়ে না, কিতাব এবং সুন্নাতকেও ছাড়ে না, এবং দর্শের তরিকা অর্থাৎ রিজালুল্লাহকেও ছাড়ে না, অর্থাৎ ওলামাদের কাছ থেকে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর ইলম হাসিল করা, এটার নামই হলো মধ্যপন্থা। মধ্যপন্থাটা বুঝতে হলে আরো দুটো পন্থা আছে, যেগুলো প্রান্তিক পন্থা। কিছু মানুষ আছে তারা শুধুমাত্র কিতাবুল্লাহ এবং সুন্নতের কথাই বলে, তারা বলে যে কোরআনে আছে, তারা বলে যে অমুক হাদিসের মধ্যে আছে, অর্থাৎ শুধু কিতাবুল্লাহ দেখে দেখে সরাসরি রেফারেন্স দেয়, সুন্নাত রাসূলুল্লাহ দেখে সরাসরি রেফারেন্স দেয়, কিন্তু সে ব্যক্তি কিতাবুল্লাহর এলম তার কাছ থেকে হাসিল করেছে, সে কোরআনের ব্যাখ্যা তার কাছ থেকে শিখেছে, সে আল্লাহর নবীর হাদিসের কিতাব তার কাছ থেকে পড়েছে, নবীর হাদিসের ব্যাখ্যা সে তার কাছ থেকে শুনেছে, সে কোশ্চেন কেন তার কাছ থেকে শিখেছে। শিক্ষকের নাম বলতে পারে না, উস্তাদের নাম বলতে পারে না, মুআল্লিমের নাম বলতে পারে না, যারা উস্তাদ এবং মুআল্লিমের নাম বাদ দিয়ে সরাসরি শুধুমাত্র কিতাব এবং সুন্নতের পিছনে পড়ে, অথবা শুধুমাত্র কিতাবুল্লাহ এবং সুন্নত থেকে ব্যক্তিগত ইস্তারির মাধ্যমে সরল এবং সঠিক পথ সন্ধান করতে চায়, কোরআনের আয়াতের দ্বারা ব্যক্তিগত ভাবে প্রমাণ হয়, যার হাজার বছরের ইসলামী উম্মার ইতিহাস থেকে ব্যক্তিগত ভাবে প্রমাণিত হয়, যারা শিক্ষককে বাদ দিয়ে ব্যক্তিগত ইস্তারির মাধ্যমে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবার চেষ্টা করেছে, এটা হলো বিভ্রান্তির পথে পরিচালিত হয়েছে, গুমরাহির পথে পরিচালিত হয়েছে। আবার আরেক গ্রুপ আছে উল্টা দিকে, এদের কাছে কোরআন নাই, সুন্নাহ নাই, কিছু মানুষ আছে শুধু, ওরা শুধু অমুক পীরের মুদি, কেউ অমুক বুজুর্গের মাজারে থাকে, কেউ অমুক আল্লাহওয়ালার পিছনে ছুটছে, শুধু মানুষের পিছনে ছুটছে, কোরআন নাই তাদের কাছে, মানুষের পিছনে ছুটছে, আল্লাহ নবীর সুন্নাহ নাই তাদের কাছে, কিছু মানুষের পিছনে ছুটছে, কিছু ওস্তাদের পিছনে ছুটছে, কিছু শিক্ষকের পিছনে ছুটছে, কিছু শায়খের পিছনে ছুটছে, কিছু পীরের পিছনে ছুটছে, কোরআন নাই, সুন্নাহ নাই, কোরআন সুন্নাহ বাদ দিয়ে পীরের পিছনে ছুটা, কোরআন সুন্নাহ বাদ দিয়ে শায়খের পিছনে ছুটা, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওস্তাদের পিছনে ছুটা, কোরআন সুন্নাহ বাদ দিয়ে গুরুর পিছনে ছুটা, কোরআন বলতেছে এটা বিভ্রান্তির পথ, এটা জাহান্নামের পথ। তাহলে জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ হলো এই দুটির সমন্বয়।
কোরআন সুন্নাহ লাগবে এবং কোরআন সুন্নাহর ইলম তুমি কার মাধ্যমে হাসিল করলা, সেই রেফারেন্স এবং সেই সনদ লাগবে। সেই সনদ ছাড়া লাওয়াল ইসলাম লাকাল মান শা আমা শা, লাওয়াল ইসলাম লাকাল মান শা আমা শা। উস্তাদের মধ্যস্থতা ছাড়া, শেখের মধ্যস্থতা ছাড়া ইসলামের মধ্যে কোন কোরআনের ইলম গ্রহণযোগ্য নয়, আল্লাহর পয়গম্বরের হাদিস সংক্রান্ত কোন ইলম ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সনদের মাধ্যমে শিক্ষার সূত্রে যখন ততক্ষণ তুমি আরেকজনের কাছ থেকে ইলম প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইলম এবং তোমার রেফারেন্স উম্মতের কাছে কোরআনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন।